বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক যে যে লেখক যে পাঠক একটা বই লিখছে 100 জন মানুষের জীবন কাহিনী কতজন মানুষের জীবন কাহিনী 100 জন দিল্লি ভিত্তিক খ্রিস্টান যে ব্যক্তি কি করছে তার জীবন কাহিনীগুলো লিখছে এই ব্যক্তি কি খ্রিস্টান ওই জীবন কাহিনীর ভিতরে সর্বপ্রথম ফার্স্ট জীবন কাহিনী হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কি খ্রিস্টান সে নবীর নাই রাখতে পারত সে আমার নবীর জীবন কাহিনী পড়ে সে কি করলো তার বইয়ের ভিতরে সবার আগে নবীর জীবন কাহিনী দিল 100 জীবন কাহিনী আসলে দেখেন দুনিয়াতে আল্লাহ বাপ্পা বলে আলেম যত রসুল যত পাইগম্বর পূরণ করছেন তারাও অনেকেই আল্লাহর হুকুম মানে নেই অনেকেই মনে করেন কি করছে পাপ করছে যেমন বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন বললেন যে তোমরা কি করো না এই গাছের সামনে যাও না গন্ধম গাছের সামনে তুমি কি করো না যাও না তারা গেল আল্লাহর হুকুম অমান্য হয়েছে কি হয়নি মুসা আলাইহিস সালাম এক ইহুদি ব্যক্তিকে দাওয়াত দিতে গিয়ে তার মাথা এত খারাপ হয়ে গেল সে কি করলো ইহুদি ব্যক্তিকে থাপ্পড় দিয়ে নিলেন এরকম নবীর একটা না একটা কিন্তু আমাদের নবী এত ভালো ছিল যে তার জীবনের ভিতরে কোনো ভুল নেই তার জীবনের ভিতরে কোনো কি নেই কোনো ভুল নাই এখন আল্লাহ নবীর জীবনের মতো আপনার আমার জিন্দগি যদি আমরা করতে পারি যেমন ধরেন আল্লাহ নবীকে এক ব্যক্তি একটা থাপ্পড় দিলে আটটা গাল দিয়েছে থাপ্পড় দেওয়ার জন্য কিছু দিনে নেই আর আপনারা আমার আজকে একটা থাপ্পড় দিলে আমি কি করবো সেটা থাপ্পড় দেবেন এই কারণে কাজেই আপনি আমি আমরা সবাই চেষ্টা করব আল্লাহ নবীর জীবনের মতো জীবনে গঠন করা তারপর দেখেন আল্লাহ নবীর জীবন জীবনে যুদ্ধের ভিতরে কি করা কি বলছে যে আল্লাহ নবী যুদ্ধ করতেছে এক সময় কাফিরেরা দেখলো যে আল্লাহ নবীর দলের সৈন্যর সাথে বাড়াই দিতেছে কাফিরা কি করলো লুকিয়ে গেল কোথায় লুকিয়ে গেল এক পাহাড়ের পিছে এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন তারা চিন্তা করলেন যে না যখন তারা চলে গেছে আমরা কি করবো ওসব সাহাবায়ে কেরামরা চলে গেলে আল্লাহ নবী গাছতলায় একটু বসছে তো এমন সময় এমন সময় ওই কাফের একটা তরোয়ারি নিয়ে দৌড়ে আসে এসে তারপর কি করলো আল্লাহ নবীর সামনে দাঁড়া হইল আল্লাহ নবীর গলার সামনে তরোয়ারিটা ধরে বলতেছে যে তুমি তো খালি সবাইকে আল্লাহর দাওয়াত দাও এখন তোমার আল্লাহকে আমার হাত থেকে তোমাকে বাঁচিয়ে দিতে বলো দাও তুমি আল্লাহকে তুমি রাখো তোমার আল্লাহ তোমাকে আমার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে এখন আল্লাহ নবী আল্লাহকে ডাক দিয়ে সঙ্গে সঙ্গে ওই কাফেরের হাত থেকে তরোয়ারি কাঁপতে কাঁপতে কি হলো মাটিতে পড়ে এবার ওই কাফের যখন ওই তরোয়ারি মাটিতে পড়ে গেল তখন আল্লাহ নবী তরোয়ারিটা উড়ে কাফেরের গলায় ধরলো এবার বলতেছে আমার তো আল্লাহ ছিল আমার বাঁচিয়েছে তোমার কি বাঁচে আমার কি ছিল আমার কি ছিল আমার আল্লাহ ছিল এই কারণে আমাকে বাঁচিয়েছে কিন্তু তোমাকে কি বাঁচাবে তুমি তো আল্লাহকে মানো এবার বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমাকে যে আল্লাহ বাঁচিয়েছে আপনাকে যে আল্লাহ বাঁচিয়েছে আমাকে সে আল্লাহ বাঁচাবে সুবহানাল্লাহ এবার এই ব্যক্তি কি হলো হাত ধরে কালিমা পড়ে মুসলমান আমরা যদি এরকম ভাবে মানুষকে দিলে তাও দিতে পারি তারা হবে না কেন কারণ আমরা একজনের কাছে চার দোকানে মানুষ খেলা দেখতেছে আর ওদেরকে নামাজের দাওয়াত দিলাম যেমন নামাজের সময় সে এই নামাজের সময় সে আসেন আপনারা এটা দায়িত্ব আল্লাহ নবী কি করছে কাফেরদের ডেলি দাওয়াত দিচ্ছে মাইর খেয়েছে তারপর আমার যে দাওয়াত দিচ্ছে আমরা যদি এরকম ভাবে দাওয়াত দিতে পারি আমাদের বাংলাদেশের সমস্ত মুসলমান এবং যুবক আসলে যুবকেরা ইসলামের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন আমিন 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 দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ধন্যবাদ